এখন মর্নিং না, ভিডিওটা যেহেতু মর্নিং এ ছাড়ছে তাই জন্য তোমাদের সবাইকে গুড মর্নিং বললাম। এখন বাজে বিকাল প্রায় 4টে বেজে গেছে, ৪:20 আমাদের ট্রেন, আর আমরা যাচ্ছি ঠাকুরনগর মেলায়, যেটা আমি বিগত বহু বছর ধরে রিপনকে বলছি, আর রিপন সেখানে নিয়েই যাচ্ছে না আমাকে, তো এবার নিজের ইচ্ছায় বলেছে, যদিও ওর বুদ্ধি না, মানে ওর কি বলে প্ল্যানিং না, সাগর বলেছে ঠাকুরনগর মেলায় যাবে। তো চলো, আপাতত আমরা সাগরের একটা বন্ধু আছে, ওদের দুজনে যাওয়ার কথা ছিল, আমাদের ঘরে গিয়ে বললো, আমরা তিনজন অ্যাড হয়ে গেলাম ওদের সাথে, আমি তো যেতামই না। তো চলো যাওয়া যাক, আমি জানি না আদৌ ওখানে কি হবে, ওরা বলছে ভীষণ ভিড় হবে, হাঁটতে পারবো না, এই পারবো না, তো দেখা যাক আদৌ যাই, তারপরে দেখা যাক ওখানে কি এমন কি আছে যার জন্য আমি হাঁটতেই পারবো না। সো লেটস গো, চলো যাওয়া যাক। চলে এসেছি আমাদের ট্রেন, সবাই বলছে প্রচন্ড ভিড় হবে ট্রেনে, বাট ভিড়টা দেখ, ঠিক আছে যেতে পারবো। ট্রেনে আমরা যতটা ভেবেছিলাম ভিড় হবে তত কিন্তু ভিড় হয়নি, ফাঁকাই ছিল, হালকা ভিড় ছিল। হ্যাঁ, আর অলরেডি আমরা মেলার কাছে চলে এসেছি, আমরা ট্রেন লাইন ধরে হেঁটে আসলাম, কারণ প্রচন্ড গরম, প্রচন্ড নাগরদোলনা দেখা যাচ্ছে। এই যে নাগরদোলনা, এবার দেখতে পেয়েছ নাগরদোলনা চলবে আর জীবনেও না, লাস্ট বার নাগরদোলনা চড়ে যা অবস্থা হয়েছে, আমি শুয়ে আছি মনে হচ্ছে মাথা ঘোরাচ্ছে। লোক দেখ, দেখেছিস এক এক করে দল ঢুকছে এখন ঠাকুরনগরে, ঠাকুর মন্দির তো আমরা ঘুরে চলে আসলাম, এখন আমরা আসলাম মেলা দেবার। আমরা সবাই ঘুগনি খেয়েছি, ও বলছে আমার পেটের সমস্যা। এই বিষ্ণু দেয় দেয়, এই পুতুলটা দেয়, বিষ্ণুদা পুতুলটা দেয়, এটা কত, এটা এটা আবার কোন ধরনের কথা হলো, বলে 550 টাকা, এটা মুখটা কিউট আছে, আবার কেউ পাপ্পি দিয়েছে, সেরা লাগছে উপর থেকে। এখানে দেখো সবাই এখন গাড়ি চালাবে, দুটো গাড়ি রয়েছে, দুটো বাইক রয়েছে, চারপাশটা ঘুরবে, ভাবো একবার। কে জোর সমস্যাটা কি, কি ছিল এটা,
সিরিয়াসলি আমি এর আগেও দেখেছি, বাট এরকম কখনো বিশাল ফিক্স ব্যাপার। আমি ভাবছি এটা আমি কি দেখতে আসলাম, মানে আদৌ কি আমি এখান থেকে জ্যাকটা নিতে পারবো? আমার ভয় লাগছে। ওরে বাবারে, চল চল চল, এটা তো গাড়ির উপরে উঠে পুরো স্টে করেছে, মানে এক্সপার্ট একজন চোর। প্রথম গুলিতেই মিস করলি তুই, তিনটে দিয়েছিলে তার মধ্যে দুটো মিস করেছিস। পারবি তো আদেও? বলে বলে ফাটাবো। তোমাদের কি মনে হচ্ছে বলে বলে ফাটাতে পারবে? পারবে না, দেখা যাক। এটা পারবি না, পারবি না, হবে না, হবে না, হয়েছে। তিনটে তিনটে দোস্ত কি করছিস তুই? তুই মগ তো দূরের কথা, আমাকে একটা সেফটি বিন দিতে পারবি না? এবারে এই ভাই ফাটাচ্ছে, দেখা যাক কত পেয়েছে। এখানে প্রাইজ নিয়ে ঝামেলা হলো এত একটু? এই যে টোটাল প্রাইজ হলো এটা, ওর বন্দুকটাকে উঁচু করে দে। এ বাবা মিস হয়ে গেল, আহা হলো না, আহা নেক্সট টাইম বেটার লাগ, তোর দ্বারা হলো না। আলটা পুরো ম্যাক্স লেভেলের ভিড়। হ্যাঁ সত্যি আমাদের ভাগ্য খুব ভালো যে আমরা আজকে রাতে যাইনি, কারণ গতকাল যদি আমরা সত্যি যেতাম তো প্রচন্ড ভিড়ের মধ্যে পড়তাম আর পিসমিতাকে নিয়ে সামলাতেও পারতাম না। আর আজকের ফাঁকায় ফাঁকায় ঘুরে আসলাম, খুব ভালো লেগেছে। আর তোমাদেরও কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সো টাটা, বাই বাই, লাভ ইউ অল।